কলকাতা বাংলা চলচ্চিত্র আলোচিত এবং দর্শক একজন তারকা হলেন ঋত্বিকা সেন কেননা এই তারকা তার কেরিয়ারে অনেকগুলো চলচ্চিত্র অভিনয় করেন সেখানে অবশ্য তার অভিনয় অনুরাগীদের কাছে ভালো লাগে ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মধ্যে আলোচনায় মোরবার এই তারকাকে আগামীতে মহরত চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে যদিও চলচ্চিত্র শ্যুটিংয়ের এরই মধ্যে শুরু করেছেন এই তারকা সেই সাথে সম্প্রতি চলচ্চিত্রের প্রথম পোস্টার উন্মোচন করা হয় যদিও প্রকাশিত প্রথম পোস্টারে এই তারকার কোনো চেহারা দেখা যায়নি কিন্তু প্রকাশিত পোস্টারে চলচ্চিত্রের ফ্রেম দেখা যায় সেই সাথে রক্তের ছোঁয়াও দেখা যায় তবে লালকালিদের লেখা দেখা যায় মরোবার মোরবার এভাবে চলচ্চিত্রের প্রথম পোস্টারটি উন্মোচন করে চলচ্চিত্র নির্মাতারা অন্যদিকে রিসেন্টলি চলচ্চিত্র প্রসঙ্গে নায়িকা জানিয়েছেন যে মহর চলচ্চিত্রটি মূলত থিলার ঘরনার কেননা চলচ্চিত্রে দেখা যাবে সিনেমা শুটিংয়ের কাজ করতে গিয়ে নায়িকা হত্যা হয় ঠিক তারপর অবশ্য ক্রমাগতভাবে চলচ্চিত্রের গল্পটি এগিয়ে যাবে যদিও চলচ্চিত্রটিতে প্রধান চরিত্র অবশ্য অভিনয় করতে দেখা যাবে ঋতিকাকে ঠিক এই জন্য অবশ্য ইতারকা চলচ্চিত্রটির জন্য খুব এক্সাইটেড কেননা চলচ্চিত্র গল্পটি তার কাছে অনেক ভালো লেগেছে সেই সাথে চলচ্চিত্রটিতে নতুনত্ব থাকবে বলে জানা যায় মরুবার্য কাপাত অনুরাগেরা চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় কিন্তু চলচ্চিত্রটি চলিত বছর মুক্তি হবে বলে জানা যায় পায়দ ঋতিকা সেনকে সর্বদা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় দেখা যায় কেননা সেখানেই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করবেন তবে মাঝে মাঝে আকর্ষণীয় রূপে ক্যামেরার সামনে ধরা দেয় ঠিক এই জন্য অবশ্য অতি অল্প সময় দর্শকদের মধ্যে আলোচনা এই তারকা যদিও সে বিতর্ককে এই তারকা সেভাবে গ্রহণ করে না কেননা টলিগঞ্জের এই তারকা তার ইচ্ছামতো ছবি সর্বদাই শেয়ার করেন অন্যদিকে বর্তমানে এই তারকার হাতে অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে যদিও চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতে অভিনয় করবেন এই নায়িকা এমনটাই জানা যায় ঠিক এই জন্য অবশ্য খুবই তাড়াতাড়ি ওটিটি প্রজেক্টের শুটিংয়ের কাজ শুরু করবেন এই তারকা সুতরাং জয় তো নিলেন কলকাতা বাংলা বাংলাতারকে ঋত্বিকা সেনকে আগামীতে অভিনয় করতে দেখা যাবে মহরত চলচ্চিত্রে মোরবারে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য